बात हमेशा याद रखना, मैं दुनिया भूल सकता हूँ लेकिन तुम्हें नहीं। हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। गाइज, এখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত রকম সোশ্যাল মিডিয়াতেই ঠিক এই ধরনের স্টার ইফেক্ট বা ডায়মন্ড ইফেক্ট ভিডিওগুলো দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে ঠিক এই ধরনের স্টার ইফেক্ট বা ডায়মন্ড ইফেক্ট ভিডিওগুলো তৈরি করতে হয়। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, সবার প্রথম আপনাদের এই পিকুয়েল অ্যাপটিকে ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ডিসকো, আপনারা এই ইফেক্টিভ ব্যবহার করতে পারেন, এটাও একটা স্টার ইফেক্ট। তো এখান থেকে আমরা চলে যাব ডায়মন্ড ইফেক্টে। এদিকে আসলে আপনারা এখানে একটা ডায়মন্ড ইফেক্ট পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ডায়মন্ড ইফেক্ট অ্যাড হয়ে যাবে। আপনারা যদি এটা একটু কাস্টমাইজ করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন। এরপর এখানে এই যে সাইজগুলো আপনারা বাড়ানো কমানো করতে পারবেন। এখানে আরও অপশন, অনেক অপশন রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা ইফেক্টটিকে একটু কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এরপর এখানে রাইটে ক্লিক করতে হবে। এরপর এই ভিডিওটিকে সেভ করার জন্য উপরের দিকে এইচডি এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে নিচের দিকে এখানে ক্লিক করলেই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা যদি এত ঝামেলায় না জড়িয়ে শর্টকাটে এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু টেমপ্লেট রয়েছে। এখানে স্টার ইফেক্ট বা ডায়মন্ড ইফেক্টেরও বেশ কিছু টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটাকেই আপনি ব্যবহার করে এক ক্লিকেই আপনারা ঠিক এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারেন। তো এখানে একটি টেমপ্লেট আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওতে স্টার ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে আপনারা এখানে ক্লিক করে এটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য একইভাবে ওপরের দিকে এইচডিতে ক্লিক করলেই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।